অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইয়েরা আমার। অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় সাতবক জমিন ঝুলিয়ে দিবেন, দশাতে থাকবেন তাকে। ভাইরা আমার, একটা গুনাহ করেন, আল্লাহর একটা নাফরমানি করেন, আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন, এত বড় রিস্ক নাই। মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে যত বড় রিস্ক আছে, কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কিয়ামতের দিন। দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লেখায় নেন, আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন, আছে না নেই? দেশ থেকে ভাই টাকা পাঠাইছে, আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছেন, আছে না নেই? অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে, হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে টাকা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে, যদি তাকে টাকা দিয়ে থাকেন, কিন্তু এরপরেও তার জীবনের সব কামাইয়ের টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, আছে না নাই? এগুলো হারাম। দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না, চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে, কিয়ামতের ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না। দুনিয়াতে যদি আমার সম্পদ কেউ আত্মসাৎ করে আমার উপকার করছে, কারণ এর বিনিময়ে আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে অভাবী মানুষটা কে? সাহাবায়ে কিরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়া লা মাতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে গরিব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা কড়িও নাই, সহায় সম্পত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, এটা তো সাময়িক সময়ের মুফলিস, সাময়িক সময়ের অভাবী, এর অভাব যে কোনো সময় দূর হয়ে সে বড়লোক হয়ে যেতে পারে। আসল মুফলিস আর অভাবী সেই লোক যে অনেক আমল, অনেক ওয়াজ মাহফিল শুনছে, দাই রাখছে, নামাজ কালাম পড়ছে, অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে, এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে, অন্যায়ভাবে আত্মসাৎ করছে, জাল দলিল করে নিছে, আইল ঠেলে জমি বাড়াইছে, বিভিন্নভাবে আত্মসাৎ করছে, বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই, ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই, বিভিন্নভাবে আত্মসাৎ করছে, স্ত্রীর মহরণা পরিশোধ করে নাই, বান্দার হক দেয় নাই, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সমস্ত পাওনা দাররা হাজির হবে আর বলবে, চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো, গায়ের জোর ছিল, আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে না। তখন কি হবে? জমি তো আর দিবে কি? তখন আল্লাহ তাআলা বলবেন, যত আমল করছো, যত কোরআন তেলাওয়াত করছো, যত নামাজ পড়ছো, যত তসবিহ পড়ছো, এই সবগুলা থেকে পাওনাদারকে দাও। দিতে 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 আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে। এবার কি হবে? পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও, নিয়া এরপরে জাহান্নামে ফেলে দিবে। ভাইরা আমার, তসবিহ টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে, মুসনাদ আহমদের হাদিসে আসছে। এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, সেটা হলো শিরক করে মারা গেলে তওবা ছাড়া। দুই নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা কোনটা? আল্লাহর কথা মানেন নাই, পর্দার বিধান মানেন নাই, নামাজ পড়েন নাই, ত্রুটি করছেন, রোজা রাখেন, আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট, সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, চাইলে সাজা দিতে পারেন। আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, কারোর হক নষ্ট করছেন, কাউকে গালি দিছেন, কারোর জমি আত্মসাৎ করছেন, এই মামলা আল্লাহ তাআলা বলবেন, এই মামলা আমার কাছে না, এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল, আর না হলে নাই। আর কোনো বাদী কি আমাদের দিন ছাড় দিবে? বাপ ছেলেকে ছাড় দিবে না। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমল কম করেন, কিন্তু মানুষের হক নষ্ট করবেন না।